আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেক চ্যাপ্টারে আপনাদের সকলকে স্বাগতম। ডেন্টালে ভর্তি পরীক্ষা কাল প্রবেশপত্র ডাউনলোড শেষ আজই। নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ 9 সেপ্টেম্বর 2021 11:14 প্রথম আলোতে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ডেন্টালে ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য জানতে ইচ্ছা করে তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিডিওস হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পিছিয়ে যাওয়ায় 2020 ও 2021 শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি BDS ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিভার্সিটির স্থগিত হওয়া পরীক্ষা তারিখ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে 2020 ও 2021 শিক্ষাবর্ষে BDS কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য গত 6 সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। আজ বৃহস্পতিবার 9 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, 2020 ও 2021 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে প্রথম বর্ষ BDS কোর্সের ভর্তি পরীক্ষা COVID-19 প্রোটোকল বা COVID-19 ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী 10 সেপ্টেম্বর সকালে 10টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে করোনা পরিস্থিতি দফায় দফায় পিছিয়ে যাওয়ায় 2020 ও 2021 শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষা 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক অনুমোদন দিয়েছিল। গত 6 জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে 2020 ও 2021 শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষা নতুন কোনো তারিখ জানানো হয়নি। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের 545টি আসনের বিপরীত ভর্তি পরীক্ষার জন্য 53,004 জন আবেদন করেছেন। সেই হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী করবেন 97 শিক্ষার্থী। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন। আর প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।